ভিআইপিদের গাড়িতে অস্ত্রপাচার বিজেপির ডিসেম্বর ধামাকা নিয়ে কড়া নজরদারি নির্দেশ মুখ্যমন্ত্রীর ডিসেম্বর থেকে রাজ্যে রাজনৈতিক ধামাকা হবে বলে হাওয়া গরম করছে বিজেপি ওই সময় বাংলার সাম্প্রদায়িক অশান্তি তৈরির ষড়যন্ত্র হতে পারে এই বিষয়ে আগেই মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রানাঘাটে নদিয়া জেলার প্রশাসনিক সভায় এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে তার অভিযোগ ভিআইপিদের গাড়িতে অস্ত্র টাকা পাচার হচ্ছে নাম না করলেও তার নিশানা বিরোধীদের দিকে মমতা বলেন এগুলো আমাদের কেউ করছে না বাইরে থেকে যারা আসছেন বা অন্য দলের তারা এটা করছেন এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে মমতা বলেন কেউ প্ল্যান করেছে ডিসেম্বর থেকে ধামাকা মানে কমিউনাল যুদ্ধ লাগাবে কর্ণাটকে অলরেডি লাগিয়েছে এটাই একমাত্র পথ এটা বাঁচার পথ নয় চৈতন্যদেবের জায়গায় দাঁড়িয়ে বলছি এটা শান্তির পথ জীবনটা শান্তির পথ শান্তির আলো দেখার পথ এটা মাথায় রাখতে হবে এরপর বলতে উঠে সাংসদ আবু তাহের অভিযোগ করেন খুব সামান্য ঘটনাকেও রাজনৈতিক রং ছড়িয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে এই প্রসঙ্গ টেনে মমতা অভিযোগ করেন টাকা চেকিং টেকিং বাড়াতে হবে আর ভিআইপিদের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে সেই জন্য প্রশাসন ভিআইপি প্রোটেকশন নিয়ে স্পেশাল প্রোটেকশন নিয়ে কালো কালো ঝান্ডা লাগিয়ে কালো কালো সারা দেহে বসন পরে যেন একটু জায়গা দাও মা আমি গুন্ডামি করে আসি এটাকে বন্ধ করতে হবে অনেকে কিন্তু আর্মস ক্যারি করে ওই সবের সুযোগে নোট ক্যারি করে ওই সবের সুযোগে ওটা দেখে নিতে হবে এটা আমাদের বাংলার লোকেরা করে না কিন্তু বাংলায় অন্যান্য মাইন্ডেড লোক আমাদের লোকেরা করে না অন্তত অন্যান্য মাইন্ডেড যারা আছে চক্রান্ত করে চক্রান্তকারীরা করে পাশাপাশি দলের নেতা নেত্রীদের মন্ত্রীদেরও সজাগ থেকে এই বিষয়ে হস্তক্ষেপ করার কথা বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী